ক্রিকেটে নিজের ফেরাটা রাঙিয়েছেন সাকিব আল হাসান। এর আগেই ঘরোয়া ক্রিকেটে ফিরলেও নিষেধাজ্ঞা কাটিয়ে আজই প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো ম্যাচে নেমেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তাই তো ম্যাচ শেষে সাকিব আল হাসান বলেছেন, ঘরোয়া ম্যাচগুলোকে তিনি গণায় ধরেননি, সেই পারফরম্যান্স তিনি গণায় বিবেচনা করেননি। আইসিসির কাছ থেকে পাওয়া এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে উইন্ডিজদের বিপক্ষে আজ ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। ব্যাটে বলে অসাধারণ পারফর্ম করে নিজের ফেরাটা রাঙিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আইসিসি ওডিআই সুপার লিগে উইন্ডিজদের বাংলাদেশ পরাজিত করে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে। টাইগারদের জয়ের নায়ক সাকিব, ব্যাটে বলে অসাধারণ পারফর্ম করেছেন তিনি। এদিন বল হাতে 7.2 ওভার বোলিং করে সাকিব আল হাসান তুলে নিয়েছেন 4টি উইকেট। মাত্র 8 রান দিয়ে 4টি উইকেট পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এরপর ব্যাটিং এ নেমে করেছেন 19 রান। দুর্ভাগ্যবশত আউট হওয়ার আগ পর্যন্ত 19 রান করেছেন তিনি। পুরো ম্যাচে দুই বিভাগেই অসাধারণ পারফর্ম করার ফলস্বরূপ ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটি হাতে পেয়েছেন তিনি। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের রাজার বেশে ফিরেছেন সাকিব আল হাসান।